আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আজকে আমরা চালতা চাটনি বানানোর রেসিপি দেখাবো। প্রথমেই একটা চালতা আমরা নিয়ে নিয়েছি এবং এটাকে কিভাবে কাটতে হয় সেটা দেখাবো। চালতার উপরের এই ডাঁটিটা কেটে নিলাম। এবার এগুলোকে এরকম পিস পিস করে ফার্স্টেই কেটে নেব। এরকমভাবে কেটে নেওয়ার পর চালতার উপরে যে যেই ফুলের মতো অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দেব। এই যে এই অংশটা চালতা থেকে বাদ দিয়ে দিতে হবে। এবার চালতার খোসাটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। চালতার গায়ে যে আঁশের মতো অংশটা থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে এইটাকে এইভাবে আমরা কেটে বাদ দিয়ে দেব। চালতা কাটা হয়ে গেছে, এগুলোকে আমরা এরকম ছোট ছোট পিস করে রেখে দিলাম। আমি কাটা চালতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে অনেকে শিলের মধ্যে ছেঁচে নেয়, আমি কিন্তু এগুলোকে ছেঁচে নেবো না। এগুলোকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে রাখবো। এই যে প্রেসার কুকারের মধ্যে চালতাগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করবো। প্রেসার করে ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি ওর মধ্যে সর্ষেটা দেবো, তেল দেবো না। প্রথমে আমি সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ফোড়নের জন্য। শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম, যেমন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। প্রেসারে দুটো সিটি দেওয়ার জন্য নুন হলুদ দিয়ে আমি সিটি দিয়েছিলাম। এই যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়া মানে এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে। হয়ে গেছে, আমি এবার এর মধ্যে চালতাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই যে সিদ্ধ করা জলটা ছিল এর মধ্যে দিয়ে দেবো। এই জলটাও দিয়ে দিচ্ছি। এই চালতার চাটনিটা আমি পুরোটাই গুড় দিয়ে করবো। গুড় দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। এই যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। এখানে দুটো চালতা আছে আর এর মধ্যে আছে 500 গ্রাম গুড়, আমি 250 মতো গুড় দিচ্ছি। এটা চিনি থেকে গুড় দিয়ে বানালে বেশি ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। ফুটে এটা অনেকটা ঘন হয়ে আসবে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। ভালোভাবে ফুটলে এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে। এবার এটাকে ফুটতে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। সো নাও আমাদের চালতা চাটনি কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এটা এরকম একটু ঝোলঝোলই থাকে যেহেতু এটা চাটনি বানিয়েছি আমরা চালতা দিয়ে। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। Thanks for